बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीरा फौजे रहमान आईडियल इन्स्टीट्यूट को आयोजित ऑनलाइन क्लासेर द्वितीय क्लास हिसेबे आमी मोहम्मद जामिल आलम बनश्री शाखा थेके तोमादेर नवम श्रेणी उच्चतर गणितेर स्थानांक ज्यामिति निये आज के आमी आलोचना करब। स्थानांक ज्यामिति एखाने तोमादेर ज्यामितिर एकटा अंश, এই ধারণাটা সম্পূর্ণ তোমাদের নতুন, কিন্তু নতুন হলো সামান্য একটু ধারণা হয়তোবা অষ্টম শ্রেণীতে পেয়ে থাকতে পারো। তো আমরা আজকে যেটা আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতির অধ্যায় 11। প্রথমে আগে এটার মূল যে থিমটা আমাদের আগে জানা উচিত। প্রথমে আসার আগে আমরা আলোচনা করি স্থানাঙ্ক জ্যামিতিটা কি। স্থানাঙ্ক জ্যামিতিটা হচ্ছে তোমার বিন্দু বিন্দু সরলরেখা বক্ররেখা আমরা জ্যামিতিতে পড়ে থাকি, বিশেষ করে 6-7 বা আরো নিচের ক্লাসগুলোতে আমরা এগুলোর ধারণা পাই। বিন্দু সরলরেখা বক্ররেখা এগুলো হচ্ছে জ্যামিতিক রূপ। এই জ্যামিতিক রূপকে বীজগণিতে প্রকাশটাকেই আমরা বলি স্থানাঙ্ক জ্যামিতি। এই যে দেখো, আমি যদি বোর্ডে দেখাই তোমাদেরকে, আমি এখানে সুন্দর করে লিখে রাখছি, দেখো বিন্দু সরলরেখা বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকে আমরা জ্যামিতির যে অংশে আমরা অধ্যয়ন করে থাকি সেটাকে আমরা বলি স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির এই অংশটা বিশ্লেষণ জ্যামিতি নামেও পরিচিত। সমতলে বিন্দু, এখন স্থানাঙ্ক জ্যামিতিটা আমরা কিভাবে আমরা প্রকাশ করি, একটা সমতল, যেমন আমি বোর্ড ব্যবহার করতেছি, এই বোর্ডটা একটা সমতল, সমতলে বিন্দু পাতনের মাধ্যমে আমরা এই কাজটা করে থাকি। এবং সমতলে বিন্দু পাতনের মাধ্যমে সরলরেখা বা বক্ররেখা বা এদের দ্বারা তৈরি জ্যামিতিক ক্ষেত্র যথা ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত ইত্যাদি চিত্র প্রকাশ করা হয়। এখন আসো সমতল জ্যামিতি। সমতল জ্যামিতির ক্ষেত্রে আমরা বিন্দু সরলরেখা বক্ররেখা আমরা ব্যবহার করে থাকি, ঠিক এখানে আমরা স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে আমরা কি করি, বিন্দু সরলরেখা বক্ররেখার বীজগাণিতিক প্রকাশটা আমরা কি করি, একটা সমতলে আমরা প্রকাশ করে থাকি। ফরাসি গণিতবিদ দেকার্তে প্রবর্তিত জ্যামিতিক এই স্থানাঙ্ক প্রথা তার নাম অনুসারে স্থানাঙ্ক জ্যামিতি হিসেবে পরিচিত। তাই দেকার্তকে স্থানাঙ্ক জ্যামিতির প্রবর্তক বলা হয়ে থাকে। এখন আসো এই স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আমরা যদি অধ্যয়ন করি তাহলে আমরা কি কি মানে কি কি বিষয়গুলো আমরা সহজেই বুঝতে পারবো। স্থানাঙ্ক জ্যামিতি আলোচনা করলে আমরা সহজেই বুঝতে পারবো সমতলে কার্টেসিয় স্থানাঙ্কের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারব। নাম্বার দুই, দুইটা বিন্দু সমতলে অবস্থিত হলে এদের মধ্যবর্তী দূরত্বটা, যেমন এটা একটা বিন্দু যদি হয়, এটা যদি একটা বিন্দু হয়, এই দুইটার মধ্যবিন্দু যদি অবশ্যই অক্ষের সাপেক্ষে হবে, এটা কি হবে, দুইটা বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করতে পারব। নাম্বার তিন, স্থানাঙ্কের মাধ্যমে আমরা ত্রিভুজ চতুর্ভুজ ও এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা পাটিগণিতের মাধ্যমে আমরা নিচের ক্লাসে বা বীজগণিতের মাধ্যমে তোমরা বের করে থাকো, এখানে আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে এটা আমরা বের করতে পারবো। নাম্বার চার, বিন্দু পাতনের মাধ্যমে ত্রিভুজ চতুর্ভুজ সংক্রান্ত জ্যামিতিক চিত্র আমরা অঙ্কন করতে পারবো। তোমরা নর্মালি জ্যামিতিক চিত্র জ্যামিতিক নিয়ম অনুযায়ী অঙ্কন করে থাকো, এখানে আমরা বিন্দু পাতনের মাধ্যমেও আমরা অঙ্কন করতে পারি। এখন আসো আমরা আলোচনা করি আয়তাকার কার্টেসিয় স্থানাঙ্কটা কি। এখন আমরা আয়তাকার কার্টেসিয় স্থানাঙ্কটা কি আমরা আলোচনা করি। আয়তাকার কার্টেসিয় স্থানাঙ্কটা হচ্ছে তোমার পরস্পর সমকোণে ছেদ করে এরূপ x0 অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর স্থানাঙ্ককে আয়তাকার কার্টেসিয় স্থানাঙ্ক বলা হয়। অর্থাৎ পরস্পর সমকোণে ছেদ করবে, আমি এখানেও চিত্র আঁকতেছি আবার এখানেও চিত্রটা আমি আগে থেকে অঙ্কন করে রেখেছি। কারণ সমকোণে যদি ছেদ করে তখন এটাকে আমরা অক্ষ বলি, x2 x একটা অক্ষ x অক্ষ, আর y2 ডেসকে আমরা বলি y অক্ষ। আচ্ছা, বিন্দুর স্থানাঙ্ক সূচক x, y ক্রমজোর ব্যবহার করা হয়, অর্থাৎ x অক্ষের মানটাকে আমরা x এবং y অক্ষের মানটাকে y এভাবে লিখে ক্রমজোর দিয়ে আমরা কি করি স্থানাঙ্কটা প্রকাশ করে থাকি। অর্থাৎ এখানে হচ্ছে এটা হচ্ছে x, এটা হচ্ছে y, যেটা লিখে ফার্স্ট ব্র্যাকেট
প্রথম বন্ধনী দিয়ে আমরা কি করে বিন্দু স্থানাঙ্কটা এখানে আমরা প্রকাশ করে থাকি। এই প্রথম প্রথম যে এক্সটা এইটাকে প্রথম ইয়াটাকে আমরা বলি, প্রথম মানটাকে আমরা বলি ভুজ, আর দ্বিতীয় মানটাকে আমরা বলি কুটি। প্রথম মানটাকে আমরা বলি ভুজ, আর দ্বিতীয় মানটাকে আমরা বলি কুটি। এখন আসো এই ভুজ আর কুটি তোমার কিভাবে বুঝবে, কোনটা কিভাবে বুঝবে? আমরা যদি পরস্পর সমকোণে ছেদ করে সমান চার ভাগে বিভক্ত হয়, আমরা যদি এই সমতলে একটা বিন্দু নেই, এটা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে এই বিন্দু থেকে দেখো তাহলে তোমার এই বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্বটা, এই বিন্দু থেকে ওয়াই অক্ষের যে দূরত্বটা এটাকে আমরা বলি এক্স, আর এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব এটাকে আমরা বলি ওয়াই। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার ভুজের মান আর এটা হচ্ছে আমার কুটির মান। এখানে ভুজ কি দেখো, এটা এটা সমান্তরাল, এই অংশটুকুর দৈর্ঘ্য আর এই অংশটুকুর দৈর্ঘ্য সমান। দ্যাট মিন্স এটা যদি এক্স হয় তাহলে এই অংশটুকু হবে এক্স, অর্থাৎ এক্স অক্ষের যে দৈর্ঘ্যটা সেটি হচ্ছে তোমার ভুজের মান। আবার এই অংশটুকু যদি ওয়াই হয়, এই অংশটুকু ওয়াই হবে, তাহলে এই অংশটুকুর দৈর্ঘ্য ওয়াই হলে ওয়াই অক্ষের এই দৈর্ঘ্যের মানটি হচ্ছে তোমার কুটির মান। তাহলে তোমরা ভুজ এবং কুটির সম্পর্কে জেনে গেলাম। ভুজ আর কুটি যখন আমরা একসাথে প্রথম বন্ধনী দিয়ে ব্র্যাকেট আকারে লিখি তখন আমরা এটাকে বলি বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক। এখন আসো বিন্দু পাতন। যদিও বিন্দু পাতনটা তোমরা অষ্টম শ্রেণীতে কিছুটা ধারণা পেয়ে থাকতে পারো, তারপর আমি তোমাদের সুবিধার্থে আমি আরেকটু তোমাদের জন্য আলোচনা করতেছি। দেখো বিন্দু পাতনটা হচ্ছে, বিন্দু পাতনটা হচ্ছে আমরা দুইটা সরলরেখা দ্বারা যদি পরস্পর সমকোণে ছেদ করাই, তাহলে এই এখানে সমান চারটা ভাগে, এখানে কি হচ্ছে, এখানে সমান চারটা ভাগে ভাগ হয়। প্রথম ভাগটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটাকে আমরা বলি ফার্স্ট চতুর্ভাগ, এটাকে আমরা বলি সেকেন্ড চতুর্ভাগ, এখানে এটাকে আমরা বলি থার্ড চতুর্ভাগ, এটাকে আমরা বলি ফোর্থ চতুর্ভাগ, হ্যাঁ, অথবা ফার্স্ট চতুর্ভাগে, ফার্স্ট চতুর্ভাগে স্থানাঙ্ক এক্স এবং ওয়াই ভুজ এবং কুটি দুইটাই এখানে প্লাস হবে, দুটি হবে প্লাস। আর এখানে সেকেন্ড চতুর্ভাগে, সেকেন্ড চতুর্ভাগে তোমার এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। আর থার্ড চতুর্ভাগে এক্স ভুজ হবে প্লাস, কুটি হবে মাইনাস। জিনিসটা যদি আমি তোমাদেরকে পুনরায় আবার বলি, প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুইটাই প্লাস, অর্থাৎ ভুজ এবং কুটি দুইটাই প্লাস, সেকেন্ড চতুর্ভাগে ভুজ মাইনাস কুটি প্লাস, থার্ড চতুর্ভাগে ভুজ কুটি দুইটাই মাইনাস, এবং ফোর্থ চতুর্ভাগে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে এখানে হচ্ছে ভুজ প্লাস কুটি মাইনাস। তবে তোমাদের সুবিধার্থে আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদেরকে মুখস্থ করতে হবে না, তুমি সরাসরি মনে রাখতে পারবে। সাপোজ মনে করো তুমি ভুজের মান বের করবা, তুমি যদি তোমার হাতটা ওয়াই অক্ষ বরাবর ধরো, তাহলে তোমার ডান পাশে, তোমার ডান পাশে ভুজ হবে প্লাস আর বাম পাশে ভুজ হবে মাইনাস। আমি আবার বলি, তুমি যদি ভুজের মান, দ্যাট মিন্স এক্স এর মান বের করো, তুমি যদি তোমার হাতটা ওয়াই অক্ষের উপর লম্বালম্বি ধরো, তাহলে তোমার ডান পাশে ভুজের মান হবে প্লাস, দ্যাট মিন্স এক্স এর মানগুলো হবে প্লাস, আর ডান পাশে বাম পাশে এক্স এর মানগুলো, দ্যাট মিন্স ভুজ হবে মাইনাস। আবার তুমি যদি চাও কুটির মান বের করবা, কুটি যদি মান বের করো, তুমি যদি এক্স অক্ষের উপর তোমার হাতটা ধরো, তাহলে উপরে কুটি হবে প্লাস, উপরে কুটি হবে প্লাস, দ্যাট মিন্স ওয়াই উপরে হবে প্লাস, আর নিচে কুটি হবে মাইনাস, নিচে কুটি হবে কি মাইনাস, হ্যাঁ। আচ্ছা, তো তোমরা এইভাবে ভুজ এবং কুটি তোমরা মনে রাখতে পারো। এখন আসো সমতলে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে আমরা কিভাবে তার দৈর্ঘ্য বের করব, হ্যাঁ। এখন আসো আমরা দেখাই ওই সূত্রটি তোমাদের। দেখো দুইটা বিন্দু, এখানে যদি একটা বিন্দু পি, এখানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এখানে একটা বিন্দু হচ্ছে কিউ, এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা ওয়াই টু। তাহলে এই দুইটা বিন্দু যদি আমরা যোগ করি তার দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব, হ্যাঁ, তার দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করব? দেখো আমরা এই সূত্রটি প্রয়োগ করে তার দৈর্ঘ্যটা আমরা বের করতে পারবো। সূত্রটি অলরেডি আমি লিখে রেখেছি, এখানে দেখো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে পি একটা বিন্দু, পি যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর কিউ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু ওয়াই টু। তাহলে পি কিউ, পি কিউ বলতে বোঝাচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ পি কিউ এর দৈর্ঘ্য বলতে পারো, কোন সমস্যা নাই। দেখো রুট ওভার এটা হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, হ্যাঁ। এখানে
সহজ ভাষায় বললে তুমি বলতে পারো বুঝ দয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কুড়ি দয়ের অন্তর হোল স্কোয়ার, একবার তুমি সম্পূর্ণ যদি রুট ব্যবহার করো তাহলে তুমি পি এবং কিউ বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাবে। এখানে একটা বলে রাখা ভালো যে তুমি যদি কোনো কারণে ভুল ক্রমে যদি তুমি এক্স ওয়ানটা আগে লিখো এক্স টু পরে লিখো এত তোমার ভুল হবে না। কারণ কি? কারণ এখানে পুরো মানটার উপর স্কোয়ার দেওয়া আছে, এই জন্য কোন ক্ষেত্রে এখানে ভুল হবে না। ঠিক একই ক্ষেত্রে তুমি ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লিখো তাতে তোমার ভুল হবে না, তুমি দুইভাবে লিখলেই হবে। তো আমরা সাধারণত আমরা বোঝার সুবিধার্থে আমরা বাচ্চাদেরকে সূত্রের আকারে বোঝানোর সুবিধার্থে আমরা বলে দেখি যে তোমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার লিখতে পারবে। এখন আসো এই সূত্রের আলোকে তোমাদেরকে আমি একটি অঙ্ক করাচ্ছি। অঙ্কটা দেখো একবারে সহজ অঙ্ক দেখো, সাপোজ আমি যদি একটা বিন্দু নেই সাপোজ এ টু কমা থ্রি, যদি একটা বিন্দু এ টু কমা থ্রি আর একটা বিন্দু বি মনে করো ফোর কমা ফাইভ, হ্যাঁ এর মধ্যবর্তী দূরত্ব, এর মধ্যবর্তী দূরত্ব কত হবে দেখো, দূরত্ব মধ্যবর্তী দূরত্ব আমি বলছি যে এটা হচ্ছে বুধ এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান, তুমি যদি হিসেব করে এক্স ওয়ান ওয়াই মনে মনে তুমি ধরে নিবা এটা এক্স টু ওয়াই টু, তাহলে আমরা বলতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান দ্যাট মিনস ফোর মাইনাস টু হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস থ্রি হোল স্কোয়ার, ফাইভ মাইনাস থ্রি হোল স্কোয়ার এত এক। এখন তুমি ক্যালকুলেটারে তুমি পড়ে মানগুলো ইজিলি ডাইরেক্টলি বসে দিতে পারো। তো চারতে দুই গেলে এখানে দুই থাকে টু স্কোয়ার, পাঁচতে তিন গেলে ওয়ান থাকে ওয়ান স্কোয়ার, ইকুয়াল টু তুমি বলতে পারো ফোর প্লাস ওয়ান ইকুয়াল টু রুট ফাইভ এত এক। অর্থাৎ তোমার এই সূত্রের আলোকে তুমি দৈর্ঘ্যটা বের করতে পারো। একইভাবে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রফল তুমি নির্ণয় করতে পারবে, বাহুর দৈর্ঘ্য বের করে তুমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। এই সূত্রগুলো আমরা পরবর্তী ক্লাসে আমার অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে এই সূত্রগুলো আমি পরে লিখে দেবো এবং এর প্রয়োগ দেখিয়ে দেবো। তোমরা এই সূত্রের মাধ্যমে তোমাদের বই থেকে অনুশীলনে 11.1 থেকে তোমরা অঙ্ক করবে এবং তোমরা ছুটির পরে অর্থাৎ যখন স্কুল খুলবে করোনা ভাইরাস থাকবে না তখন তোমরা তোমাদের বিশেষজ্ঞের কাছে এটা HW আকারে প্রকাশ করবে। আমি আশা রাখি আমরা আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। তোমরা বারবার হাত ধুবে, কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে 20 সেকেন্ড হাত ধুবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আসসালামু আলাইকুম।